দিল কায়ালাম ভাত খেয়ে বাইরে শুলাম, দিল কায়ালাম ভাত খেয়ে বাইরে শুলাম, পৌঠিকে যাই না ঘরে পৌঠিকে যাই না ঘরে শুধু ঝগড়া করি, আমার ঠিকতে যাই না ঘরে শুধু ঝগড়া করি, অশান্তি অশান্তি আমার গিন্নি আমার মার প্রত্যেক দিন ধরে ধরে মারবে, আর ওই মার ঠেকানোর ভয়ে ভাতটা খেয়ে বাইরে পড়ে থাকি। কি বলবো, আজকে সকালবেলা উঠোনে বেড়া দেওয়া আছে, এই বেড়া টপকে গিয়ে আমার গিন্নি আমার মার তিনবার মেরেছে। আমার মা কেঁদে কেঁদে বলছে, বল বাবা বৌমা এরকম মারবে? আমি হেসে হেসে বলছি, বলি মা তুমি দুঃখ করনি, ও শিক্ষিত মেয়ে তোমার বুঝে সুঝে মেরেছে। কি বলবো, আমার দোকানে হালকা দাবে লুচি ভাজা হচ্ছে, দুই শাশুড়ি বউ ঝগড়া করে করে লুচির কড়ার উপরে যে পড়েছি। মানুষ পারে ঝগড়া আমি অনেক দেখেছি, এরকম ঝগড়া আমি দেখিনি। তবে ওই হালকা কথাটা বলি, ছোট্ট একটা জুতো দোকান আছে, তা বাবা হালকাদা হচ্ছে, আবার হালকাদা হালকাদা কি বলবো আর, লোকে লোকারণ গুনে দেখি না 400 জন, খাতা হিসাব করে দেখি না আমি আর দিন তারণ, 350 কার্ড 300 জন আসেনি, 50 জনে যে হাজির হয়েছি। লোকের কী হয়, 350 কার্ড থাকে 300 জন আসে 50 জন আসে না, আমার ঠিক উল্টোটা হয়েছে। ইচ্ছা যেন আমার এই দোকান থেকে নতুন জুতো নিয়ে দুটো পাটি আমি লাল করে দিই। এই দেখো তুমি দাঁড়িয়ে আছো, আমি তোমায় খুঁজছি। কেন? আমি তোমার মার ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দিছি। আমি তো জানি তুমি খারাপ কাজ ছাড়া ভালো কাজ করতে পারবে না। এই না না, ওই ভালো কাজ ছাড়া খারাপ কাজ করতে পারবে না। আমি তো জানি তোমার নাম পদ্ম, পদ্ম কেউ তো হলে ভালো হতো। কি বললে? এই না না, পদ্ম রানী হলে ভালো হতো। কি ব্যাপার, কার্গিল বর্ডার বেড়ার ওপারে কেন মনে থাকে না কেন? আমি বুঝতে পারিনি, ওই হাসতে চলে গেছিলাম। ওই আমি কি বলি, ওই মা কি আর বাড়িতে ফিরবে? তোমার মা যেভাবে পিঠের চালে ঝাঁটা কায়দা করে মেরেছি, হয়তো কোনোদিন ফিরে না। আচ্ছা আমি কি বলি, ওই মা যদি বাড়িতে ফেরে, তোমার কাছে অনুরোধ রইল, ওই মার পায়ের ওপর পা তুলে দে, ঝগড়া যেন তুমি করুনি। এই লোকটা শুধু আমার দই দে, নিজের মা খারাপ সে কথা মুখে বলতে পারছে না। তবে দাদা আমিও তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার শাশুড়ি যদি হয় 20, আমি হলাম শ্রীমতী 420। তাড়িয়ে দিক না কেন, আমি আমার ভিটের মায়া ছাড়ছি না, ছাড়বো না। না না, নিচে দেখে বউ মারলাম ঘরে, সেই নাকি কি করে পার উপর পাতলো ঝগড়া করি। দিদি গো দুঃখের কথা কি বলবো, 10 বছর হলো স্বামীটা নিখোঁজ হয়ে গেল। আর জায়গা যাবে বলতে, একটুখানি ভিটে, ভিটের উপর একটুখানি উঠোন, উঠোনে আবার বেড়া দেওয়া। যাই হোক, আমার উঠোন তো আমার পরিষ্কার করতে হবে, আমি আমার উঠোনটা পরিষ্কার করে নিই। কাল লাগিনি বুড়ি জানে না তো, ঝাঁটা মেরে পিঠ কুচে দো। আচ্ছা পদ্মকে ওটা ঢোকার মাত্রা ফাঁস ফাঁস কর। এ পদ্মকে ওটা কার বলিস, এ দব না, ওই দেখ ভয় পালাচ্ছে, এটা ইয়ার দেখালাম, এটে 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 যখন ছবি দেখাবো বোকা হয়ে যাবি, দেখো ইয়ার দেখাতে গে যেন ফ্যাট হয়ে যাওনি। এই বুড়ি ওয়ে ওয়ে, শোন একটা কথা বলি, আমি একবার বলি আর 100 বার বলি, মানে এটা এমন করে ঝাড়টা দিবি যেন বেড়ার ওপার থেকে কাগজগুলো পারে না আসে। নেকির কথা বাদ শুনছো, নেকির কথা বাদ শুনছো, নেকির পেটে নেকি, এ নেকি কার বলে রে, আমি মা মা করে কাউ কাউ করতে, এই তোর আজকে ঝাঁটা মেরে মা ঝাড়ু, মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, স্বামী তোর নিজের মানুষ শাশুড়ি মা পর, তুই ঝেটিয়ে বিদায় কর। ঠিক বলেছো, মা ঝাড়ু মার, মা ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, মা ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, স্বামী তোর নিজের মানুষ, স্বামী তোর নিজের মানুষ, শাশুড়ি মা পর, তুই ঝেটিয়ে বিদায় কর, মা ঝাড়ু মার, মা ঝাড়ু মার, মা ঝাড়ু মার। দেখো দেখ তোর সামনে বৌমা আমাকে মারছে। আচ্ছা মা আমি কি বলি শোনো, ওই বাবা তো ধরো 10 বছর নিখোঁজ। হ্যাঁ আচ্ছা, বাবা থাকলে তোমার দুঘা মারতো। আচ্ছা তুমি ধরে নাও না আমার বাবা তোমার দুঘা মেরেছে। ভগবান, তোর বাবার মারার বৌমা মারার
দেখো তুমি জানো মা আমার হালকাটা ভালো হয়নি, তোমার কাছে অনুরোধ করছি আমার খাতাটা তুমি সারতে দাও। ঠিক আছে ঠিক আছে, খাতা সার খাতা সার। ও ইন্দা ভোগ আম্মা, মায়ের ভোগে তার কোনো প্রবলেম নেই, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, পাঙ্গা নেহি নেগা মিট্টি মেমিলে দুঙ্গা, কান ধরে ওঠাবো কান ধরে বসাবো, চোখ বন বন করে ঘুরবি, কিন্তু তুই কিছু করতে পারবি ঝাটটা কিন্তু এপারে দিবি না। আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে। এসব তুমি কোথা থেকে শিখেছো? বিয়ে দু বছর আগে তোমাকে বলিনি, বললে তুমি আমায় বাধা দিতে, সালা মারবো এখানে, নাচবি তোর নিজের উঠোনে, নেই ছাড়ুঙ্গা। আই বুড়ি তোমার বৌমার কাছে আমি পেরে উঠি না, তুই কিছু বলবি নি? হ্যাঁ সেরকম মারা না, চুচু কথা
ইয়ে মানুই না কি রে? আরে মার গায়ে ধুলো লেগেছিল, তোর বৌদি ধুলোটা ঝেড়ে দিচ্ছিল। চুপ কর তো, এটা তুই কিছু বলবি না। ভাই নয় জল্লাদ, জল্লাদ, জল্লাদ। হ্যাঁ হ্যাঁ জল্লাদ, জোমরা, জোমরা, জোমরা খেগু, জোমরা খেগু। এই তুই আমার স্বামীর মালে গেল। রাখো বৌদি, বৌদির মালে থাকবে। এই কথা বলবি না, কথা বলবি না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে মা? হ্যাঁ 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 তোমার জামাই বলছি। হ্যাঁ হ্যাঁ তোমার বৌমা তোমার মেরে ঘর থেকে বের করে দিয়েছে? ও বাবা রে, শুনে আমি কি শান্তি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওমা 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 বলো 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 বলো। আচ্ছা হ্যাঁ, মুন্ডু ধরে উনুনের গায়ে ঘষে দিয়েছে? বাবা রে আমার কি আনন্দ হচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ ও ওমা ওমা না গো মা, আমি শুনছি মা। হ্যাঁ 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 মা আমি শুনছি শুনছি শুনছি। হ্যাঁ তুমি বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ তিন চারটা ঝাড়ার কাঠি গায়ে গিতে গেছে। তুমি তো বলেছি আমার বৌদি আমার মাকে মারছে, আমি সেখানে যাবো? ওদের গন্ডগোল হচ্ছে ওরা ঠিক বুঝে নেবে, যেমন আমাদের গন্ডগোল হচ্ছে আমি বুঝে নিচ্ছি, ওদের গন্ডগোল হচ্ছে তো ওরা ঠিক বুঝে নেবে। তোমার এখান থেকে পা তোলার কোনো দরকার নেই। তুমি কি বলছো? আমার বৌদি আমার মার মারবে আর আমি যাবো না? না শোনো, স্বামী বলে মারবো না, খুব খারাপ হয়ে যাবে, যেতে দাও। বউ হয়েছে রায়ের বিবি, মা হলো গোলাম, মাঝখানেতে টেক্কা সাহেবে ঝাড় খেয়ে গেলাম। বৌর দেখো রং চয় বিবি, পটের বিবি হয়ে বসে থাকবি, আর মার আর দাসী বাজি বলে শুধু খেটে যাবে। আর আমরা তো টেক্কা সাহেব, বড় হলে কি হবে? আমরা দান পাবো না। কোনো কথা নাই, যেতে দাও। ও হয়ে চেনার বিবি, মাহল গোলাম, মাঝখানে টেক্কা সাহেব ঝাড়কে গেলাম। ও হয়ে চেনার বিবি, তোমার ভাই তোমার মা আমার ধরে ঝাড়ের বাড়ি মারলো, আর দোষটা আমি করলাম? দেখো তোমার দোষ তুমি স্বীকার করো, তাহলে তোমার ভালো হবে। সকাল হলে সকাল পেলে পিছনে লাগে তোমার মা। আমার বউ তো মাটির মানুষ, কেশ খেয়ে আর পারি না। দাদা আমি একটা দোকানদার মানুষ, হ্যাঁ একটু বেড়াতে যাবো, তার কোনো জোর নেই, এত কেশ আমার নামে। এই তো টিওয়ালে গেলে মেয়েদের সঙ্গে গণ্ডগোল, পুকুরে গেলে ভিজে কাপড়ে গণ্ডগোল, বাজারে গেলে দোকানদারের সাথে কেনাকাটা নিয়ে গণ্ডগোল। নিজে দেখে বউ এনেছি, এই কি দিল তার উপহার? সবে তীরিত হয় বারবার, বৌমার হাতে মার একবার। আমরা কি জানি যে সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার, ভুল বিশ্লেষণ করা হয়েছে। সব তীর্থ বারবার বৌমার হাতে মার একবার খাও, ওর মতো আর পুণ্যি হয় না। সকাল হলে সকাল পেলে পিছনে লাগে তোমার মা। আমার বউ তো মাটির মানুষ, কেশকে আর পারি না। নিজে দেখে বউ এনেছি, এই কি দিল তার উপহার? ভাবে তীর্থ হয় বারবার, বৌমার হাতে মার একবার। সোনার সংসার মাটি হলো, দই ভেবে মা চুন খেলো। ও পদ্ম হয়েছে রায়ের বিবি, মা হল গোলাম, মাঝখানে টেক্কা সাহেব ছাড়কে গেলাম। ও হয়েছে রায়ের বিবি, ওরা ওরা দাঙ্গা করবে আর তোর ছেঁড়া ছিড়ি করবে। দেখো এই আবার কিন্তু কেঁদে যেতা যায় না। আমি তোমার আবারও বলছি, তোমার দোষ তুমি স্বীকার করো, তাহলে তোমার খুব ভালো হবে। অনেক সহ্য করেছি আমি, আমার ভালো কেউ চাই না। আমি বাসু স্বামী নয় পশু, জল বইয়ে আর পারি না। দাদা কি বলবো, আমি একটা দোকানদার মানুষ, ওই দোকান খোলার আগে আমার 10 বালতি জল তুলে দিয়ে গিয়ে দোকানটা আমার খুলতে হয়। অনেক সহ্য করেছি আমি, আমার ভালো কেউ চাই না। আমি বাসু স্বামী নয় পশু।
সুন্দর দাতাই লিখছে গানে কত স্বপ্ন মার মনে ও পদ্ম ও হয়েছে ডাইর বিবি মাহলে গোলাম মাঝখানে দেখতে সাহেব ঝাড়কে গেলাম ও হয়েছে ডাইর বিবি চুপ করো তুমি কি গো মায়ের হয়ে সবাই কাজ করে না আমার মনে হয় তোমাকে আমার স্বামী ভাব আমি চাই তোরা দুজন থেকে আমার এই কাজটা পরিপূর্ণ করে দিই দেখ দাদা আমরা তো দুই ভাই বৌদিকে তুই বুঝিয়ে বল আগে আমরা যেমন ছিলাম ঠিক তেমনই যেন থাকতে পারি আরে হ্যাঁ খোকা আমাদের সম্পর্কের মাঝখানে যে বেড়াটা উঠেছে আজ আমি যাওয়ার পথে নিজে হাতে তুলে দিয়ে গেলাম হ্যাঁ মা এসো দাও 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 বেড়া তুলে দাও এই বেড়া যত নষ্টের গোড়া দেখি এক জায়গায় হয়ে যায় কি দেখি দেখি তুই বেশি কথা বলি জানিস তো কেন যেখান থেকে বৌদির এনেছিস সেখানে নিয়ে গিয়ে ফিরত দিয়ে আয় হ্যাঁ তুই আমার সঙ্গে যাবি কেন তুই তো আমার শ্বশুরে চিনিস না তাই হ্যাঁ সবসময় সাবল নিয়ে দাঁড়িয়ে আজ তবে তোর শালির সাথে আমার বিয়ে দিবি বললি না তোর বৌদির মতো আমার শালি ওইরকম না তাই তাহলে তোর শালি তো খুব ভালো হ্যাঁ আমার শালি খুব ভালো ওই দুবার বিয়ে হয়েছিল তোর শালি তোর কাছে থাক আমার বিয়ে করা কোনো দরকার নেই তেস হ্যাঁ আমি মরছি মার জন্যে আর মা মরছে ওনার বউ মার জন্যে দেখলে এই হলো মা মা কথার শব্দ হলো মমতা তুমি তাকে কত বকেছো মেরে ঘর থেকে বের করে দিয়েছো তো তোমাকে কত আপন করে বুকে টেনে নিয়ে আমরা এখন টিভি খুললে প্রায় দেখতে পাই বৃদ্ধ বাবা মা পথে হাহাকার করে বেড়াচ্ছে কাদের জন্য এই তোমার জন্য তোমার জন্য তোমরা কি একবার ভেবে দেখেছো সুপ্রিম কোর্টের হয়েছে যদি কেউ বৃদ্ধ বাবা মাকে অবজ্ঞা অবহেলা করে তাকে ত্যাজ্য মুক্ত করা হবে না গো না যে দোকানটা আমরা করে খাচ্ছি সেই দোকান থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে না গো না আর তুমি আমাকে বলে লজ্জা দিও না আমরা এজুকের মেয়ে আমার বাবা মাকে ভালোবাসছে কি নেই আমরা তাদের উপর অত্যাচার করি তাই যদি চোরটা তুমি আমার গালে আগে মারতি এই ভুলটা আমার হতো না দেখো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এর থেকে বড় ক্ষমা হয় না তাই বলছি আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি এমনভাবে তৈরি করব যে হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় সত্যি রামধনু রং দিয়ে পৃথিবীর সব কিছু আমি তোমায় দেখাব তাই ভালোবাসা আমি দুজনে সংসার জীবন স্বপ্ন দিয়ে সাজাব এই কি ভালোবাসা দেব সুখে সুখে পাশে যাব রামধনু রং দিয়ে পৃথিবীর সব কিছু আমি তোমায় দেখাব তাই ভালোবাসা দেব সুখে সুখে পাশে যাব ভালোবাসা দেব